ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করছি সবাই ভালো আছে, আমিও ভালো আছি। এখন একটুখানি রেডি হয়ে নিয়েছি, এখনো সোয়েটার পরতেও বাকি আছে আর কানের পরতেও বাকি আছে, তো এখন রেডি হব আর একটু। তো আমি আর সৌরভ মিলে হঠাৎ করেই ঠিক করলাম দুপুরবেলা ভাত খেতে খেতে যে আজকে বেলুড থেকে একটু ঘুরে আসি। চলো ব্লগটা দেখতে থাকো। আমরা এখন চলে এসেছি বেলুড মঠে, চলো ভিতরে যাওয়া যাক। তো ভালোই লোকজন হয়েছে, শীতে বেলুড় মঠে বেশ ভালোই ভিড় রয়েছে। আর এই যে এক ঝাঁক কাক ঘুরে যাচ্ছে মাথার উপর দিয়ে, এত সুন্দর লাগছে। আর সময়টাও সন্ধে হয়ে এসছে, সেই জন্য এখন তো ছোটোবেলা, সেই জন্য আরও তাড়াতাড়ি আমরা বেরোলে হয়তো একটু বেশিক্ষণ থাকতে পারতাম, কারণ এখান থেকে আবার বাড়ি যেতে আমাদের 1.5 ঘন্টার মতো লাগবে। চলো গঙ্গার পাড়ের দিকটা যাওয়া যাক। এখান থেকে বাইরে বেরিয়ে একটু চা খেলাম আর তারপর একটু ফুচকা খাবো, তো তারপর বাড়ি যাব। বাড়ি গিয়ে আজকে ইতু সংক্রান্তি, তো ইতু বিসর্জন হবে, সেই জন্য এখন বাড়ি চলে এসে আগে এখানে একটা ব্যাটার করে নিচ্ছি। সেটা হচ্ছে ময়দা, সুজি, তারপর চিনি, নুন আর একটু উষ্ণ গরম জল দিয়ে মাইক্রোওভেনে বসিয়ে দিয়েছিলাম গরম জল। চলো ব্যাটারটা তৈরি করে নিই। এখন বাড়ি চলে এসে সমস্ত জোগাড় জাতি করা হয়ে গেছে, ফলগুলো এখানে সাজিয়ে নিচ্ছি, কারণ গোটা ফল রেখেই দেব, কাটাকুটি করব না। কাটাকুটি করলে কেউ খেতে চায় না, গোটা ফল থাকলে কাউকে প্রসাদ দিলে গোটা একটা করে দিয়ে দিলাম হয়ে যাবে, তো সেই জন্যই এখন সাজিয়ে টাজিয়ে নিচ্ছি। চলো দেখতে থাকো।
Thank you.